প্রথম লেগে গেল মার্চে নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে তিক্ত অভিজ্ঞতা সঙ্গী হয়েছিল ইন্টার মায়ামির সে ম্যাচটায় অবশ্য ছিলেন না লিওনেল মেসি হ্যামস্ট্রিং ইঞ্জুরির কারণে খেলা হয়নি ম্যাচটি যে ম্যাচে চার শূন্য গোলে হেরেছিল তাতা মার্টিনো শিষ্যরা প্রতিশোধ নেয়ার সঙ্গে ইন্টার মায়ামির সামনে সুযোগ লিগ টেবিলে নিজেদের শীর্ষস্থানটা আরও পোক্ত করা এই ম্যাচ হারলে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে লিওনেল মেসিদের দ্বিতীয় স্থানে থাকা সিনসিনাটি এক ম্যাচ কম খেলে আঠারো পয়েন্ট নিয়ে নিঃশ্বাস ফেলছে মায়ামির ঘাড়ে ম্যাচটা ঘরের মাঠে হওয়ায় কিছুটা স্বস্তিতে থাকতে পারেন মাস্টার মাইন্ড তাতা মার্টিনো তাছাড়া গেল মাসে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য এপ্রিল সেরার পুরস্কার জিতেছেন দলটার প্রাণ ভোমর লিওনেল মেসি ইঞ্জুরি কাটিয়ে ফেরার পর দারুণ সময় কাটাচ্ছেন এলেমটেন এই ম্যাচেও তার দিকে চেয়ে থাকবে দল বৈশাখে তিন জিবি বাগলালি অবশ্য নিউ ইয়র্ক রেড বোসের বিপক্ষে খুব বেশি সুখের স্মৃতি নেই মায়ামির ক্লাবটির এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে নয় ম্যাচে যেখানে জয়ের পাল্লাটা ভারী সফরকারীদের ইন্টার মায়ামির তিন জয়ের বিপরীতে নিউইয়র্কের দলটা রয়েছে ছয় জয় মেসিদের ছয় গোলের বিপরীতে সফরকারীরা গোল দিয়েছে আঠারোটা ম্যাচটা যে সহজ হবে না তা বলাই যায় তবে আসার ব্যাপার হল গেল তিন ম্যাচে মার্টিন ও শিষ্যরা রয়েছে দারুণ ছন্দে এসকেসি ও ন্যাশভিলের বিপক্ষে তিনটি করে গোল আর দ্য রেপসের বিপক্ষে গোল পেয়েছে চারটা যদিও এই ম্যাচে হ্যামস্ট্রিং ইঞ্জুরির কারণে জর্ডি আলভা শেরি ক্রিভস্তভকে পাচ্ছে না মায়ামি এসিএল ইঞ্জুরির কারণে ফেদিরিক ও রেদন্দো থাকবেন সাইডলাইনে টাটা মার্টিনও একাদশ সাজাতে পাচ্ছেন সুয়ারেজ লিওনেল মেসি বুসকেটসদের ম্যাচটায় গুরু দায়িত্ব থাকবে এলেমটেনের উপর কারণ আক্রমণ ভাগে বল তৈরি করে দেওয়া থেকে স্কোর করার দায়িত্বটা তার উপর এখন দেখার পালা ঘরের মাঠে নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে প্রতিশোধ নিতে পারে কিনা ইন্টার মায়ামি তারেক হাসান শিমুল সময় সংবাদ